হ্যালো গাইস, তো ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েল ড্রোন হামলা করেছে, অর্থাৎ কামিকে ইরানের একটি সামরিক কারখানায় ড্রোন হামলা করেছে ইসরায়েল। এমনটি দাবি করেছে যে ইসরায়েলের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। শনিবার রাতে মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের কাছাকাছি একটি সামরিক কারখানায় ড্রোন হামলা করেছে তারা। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি, তবে ইসরায়েলের সামরিক বাহিনী এক মুখপাত্র এ বিষয়ে কোনো সম্ভব করতে মন্তব্য করতে রাজি হননি। ইরানের প্রধান শত্রু ইসরায়েল দীর্ঘদিন ধরে বলে আসছে, তেহরানের পারমাণবিক অথবা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হলে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের লক্ষ্যস্থলগুলোতে হামলা চালাবে তারা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের হামলার সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল না। তো কেন ইসরায়েল হঠাৎ করে ইরানে হামলা করেছে? তো এর কারণ হচ্ছে ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র এবং কামিকাজি ড্রোন সাপ্লাই করছে। তো আপনারা বলতে পারেন যে রাশিয়া তো সারা পৃথিবীতে অস্ত্র এক্সপোর্ট করে, তো রাশিয়া কেন ইরানের কাছে কিনছে? তো দেখুন, রাশিয়ার যেই হাইপারসনিক যে মিসাইল আছে তারা সেগুলো ইউক্রেনে ইউজ করছে না, তারা হচ্ছে স্মল স্কেল যেসব মিসাইল আছে যেগুলো হচ্ছে ইরান তৈরি করে থাকে সাধারণত, সেই ধরনেরগুলো তাদের এক্সপোর্ট করবে এবং অক্টোবরের মধ্যে সম্ভবত ডেলিভারি হয়ে যাবে। তো এটা যাতে ডিলেই হয়, কারণ এই ড্রোনগুলো যদি এইসব অস্ত্র যদি ইরান রাশিয়াকে সাপ্লাই করে দেয়, তাহলে দেখতে পারবেন যে ইউক্রেনের স্থানটা অনেকটাই কমে আসবে যুদ্ধের। তাই ইরান ইসরায়েল মূলত এখানে যুক্তরাষ্ট্র এবং অর্থাৎ বাকি ওয়েস্টার্ন যত দেশ আছে তাদের সাপোর্টে ইরানে এই হামলাটি চালিয়েছে। তবে এটি পুরোপুরি একটি ব্যর্থ হামলা হয়েছে। তবে ইসরায়েল এতেই বসে থাকবে না, তারা আরও হামলা করবে এবং তারা যখন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে তখন সম্ভবত আমরা ইরান ইসরায়েলের একটা যুদ্ধ দেখতে পারবো। সো গাইজ, এই ছিল আজকে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।